ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের পর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে সুধীর সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আছেন সহকর্মী হিমেল মাহমুদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হিমেল, আজকের এই উদ্বোধনের অনুষ্ঠান ঘিরে নেতাকর্মীদের কি পরিমাণ অবস্থান দেখছেন, বিস্তারিত জানাবেন। দলীয় কর্মী এবং সাধারণ যারা এখানে জনগণ এসেছেন তারা কিন্তু এখানে গান পরিবেশন করছেন, শিল্পীরা সেই গানের তালে তালে কিন্তু তারা নাচছেন। আমি একটু আমার সহকর্মীকে একটু অনুরোধ করব যে সেই নাচ গানের ছবি দেখাতে, যে মানুষ যে কী উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে এবং গানের সাথে তারা। আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আবার গরম এবং তারপরে আবার বৃষ্টি হয়েছে, এরকম বারবার বৃষ্টি রোদ সব উপেক্ষা করেই কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন তারা এই নিয়ে গিয়ে শিল্পীদের সাথে নাচ গান করছেন গানের তালে তালে। আমি একটু এখানে যারা আছেন তাদের সাথে কথা বলবো, কেমন লাগছে? আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। কোনটা ভাল লাগছে, গান ভাল লাগছে নাকি এই আনুষ্ঠানিক যত প্রোগ্রাম? আজকে আমাদের এই উন্নয়ন, আমাদের প্রধানমন্ত্রী যে উদ্বোধন করবে এটাই সবচেয়ে বেশি ভাল লাগছে। গান তো আমরা এগুলি শুনি, ভাইয়া অনেক অনেক ভালো লাগতেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজ আমাদের সামনে এসে উপস্থাপনা করবে, অনেক ভালো লাগতেছে আমাদের। এখানে দেখছেন যে এখানেও অনেকে আছেন নেত্রী কিংবা যারা সাধারণ মানুষ, তাদের কাছে খুব ভালো লাগছে। আমাদের আমলিগের প্রোগ্রাম আছে, প্রধানমন্ত্রী আসবে, অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। আমরা যুব মহিলা লীগ ২৪ থেকে আসছি, রাজপথে ছিলাম এবং রাজপথে আছি এবং আজীবন থাকবো। এই বৃষ্টিতে ভিজে আমাদের মেয়েরা অনেক কষ্ট ক্লান্ত করে এই মাঠে আমরা উপস্থিত হয়েছি, মাঠে প্রোগ্রাম শেষ করা পর্যন্ত আমরা থাকবো। কেমন লাগছে? অনুভূতি প্রকাশ করতে পারবো না, শেখ হাসিনা সরকার বারবার দরকার, উন্নয়নের সরকার বারবার দরকার। আমরা কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থেকে আসছি, এই অনুভূতি বঙ্গবন্ধু আমাদের মা ধরেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি মানে এক নজর দেখার জন্য এত কষ্ট করে চলে আসছি। আপনাকে শুনছিলেন যে তারা বলছেন যে আসলে আওয়ামী সরকারের যে বড় বড় মেগা প্রকল্পগুলো রয়েছে যেগুলো বাংলাদেশের উন্নত বিশ্ব উন্নত দেশ হিসেবে গড়ে এখন থেকে সেই প্রস্তুতি, তো তারা বলছেন যে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও আওয়ামী সরকার এবং হিসেবে শেখ হাসিনাকে দরকার, এমনটি তারা বলছে। একটা উৎসব মুখর পরিবেশ দেখতে পাচ্ছিলাম আমরা আগারগাঁওয়ে। হিমেল আপনাকে ধন্যবাদ।